আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির সোজা ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে স্বাগতম জানাই। আসলে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা বা তোমরা দেখতে পাচ্ছ, এরা আসলে সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সাধারণ সৈনিকের জন্য প্রস্তুতি নিতে আসছিল। আর পাশাপাশি সাধারণ সৈনিকের পাশাপাশি এরা যখন আসলে রিয়েলাইজ করতে পারলো যে ড্রাইভিং যদি তারা শিখতে পারে তাহলে ড্রাইভিং ট্রেডও তারা কিন্তু একই সার্কুলারে আবেদন করতে পারবে, যাদের বয়স আছে বা যারা লাইসেন্স বিল করতে পারবে। এই কারণে আসলে সকলেই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে এসে সাধারণ সৈনিকের পাশাপাশি ড্রাইভিং সৈনিকের জন্য আসলে গাড়ি চালার প্রস্তুতি নিয়ে থাকে। তো আসলে গাড়ি চালার প্রস্তুতি মানেই যে এটা না, বা গাড়ি চালানো মানে এটা না, আমি মনে করি যে স্টার্টিং ঘোরা বা আপনার পিক আপ বা ক্লাচ বা গিয়ারে হাত ঠিক মতো পড়াটাই আসলে গাড়ি চালানো। যখন আমরা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাই ওখানে একটা ব্যবহারিক পরীক্ষা বলে একটা কথা থাকে। এই ব্যবহারিক পরীক্ষার মধ্যে যেমন আপনাদের গাড়ি চালানোর পরীক্ষা দিতে হবে একটা নির্দিষ্ট ম্যাপের মধ্যে গাড়ি ইন করে, এর পাশাপাশি কিন্তু আপনাদের ইঞ্জিন সম্পর্কে কিন্তু একটা ভালো দক্ষতা থাকতে হবে। এরই লক্ষ্যে আমাদের ড্রাইভিং প্রশিক্ষক তিনি আসছেন, তিনি আমাদের আজকে ইঞ্জিন বিষয়ের উপরে তো সবসময় ক্লাস নেন বা বুঝান, তো আজকেও আসলে ক্লাস নেবেন আমাদের সকল শিক্ষার্থীদের সঙ্গে। এবং ইঞ্জিনের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা পার্টস ম্যাটেরিয়ালস এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, কারণ গাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় খারাপ হতে পারে। যদি কাজগুলো আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা আসলে পারফেক্ট ড্রাইভার হলাম না। তো পারফেক্ট ড্রাইভার তখনই বলা যায় যে ড্রাইভিংয়ের পাশাপাশি সে গাড়ির মোটামুটি সকল বিষয়, যে কোনো সমস্যা সে শর্টকাট একটা পদ্ধতি অবলম্বন করে সমাধান আনতে পারবে। তো যাই হোক উস্তাদ, আজকে কিসের উপরে ক্লাস নেবেন আপনি? আমি ইঞ্জিনের উপরে একটু ক্লাস নেব ছেলেদের। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ড্রাইভার শিখছে, গাড়ি চালা সবাই পারে, কিন্তু ইঞ্জিন বিষয়ে কারো অভিজ্ঞতা নেই। সেই আমি অভিজ্ঞতাটা ছেলেদের শিখাই যে তারা কোনো রোডে ঘাটে কোনো বিপদ আপদের জন্য না আটকে। ওকে, ঠিক আছে উস্তাদ, তাহলে আপনি আসলে কীভাবে শুরু করবেন আমরা দেখি যে উস্তাদ আসলে ক্লাসগুলো নেক, যে আসলে প্রত্যেকটা ইঞ্জিন ম্যাটেরিয়ালসের বিভিন্ন নাম আছে বা কার কোনটা কাজ এই বিষয়গুলো আছে, তো এগুলোর উপরে আপনি ক্লাস নিতে পারেন। ওকে, কেন এটা দেখো, এটা হচ্ছে হলো পানি রেডিওটার। হ্যাঁ, এখানে পানি দেওয়ানো হয় আর কি, এখানে পানি দেওয়ানো হয়, পানি কিন্তু এই মুখটা ককটা এবার খুলতে হবে, খুলে হ্যাঁ আমাদেরকে পানি দিতে হবে। পানিটা দিলে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে, ঠিক আছে। তারপর এই যে এটা দেখো, এটা হলো ডিস্ট্রিবিউটার, এটা ডিস্ট্রিবিউটার, এখান থেকে তোমাদের জ্বালানোর যেটা ব্যবস্থা হবে এই ডিস্ট্রিবিউটার থেকে চারটে প্লাকে কারেন্ট মারবে, ঠিক আছে। এবং তোমার দ্বারা মনে করো যে গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি নড়ছে বা কাঁপতেছে, হ্যাঁ তোমাদের এই প্লাকগুলো স্টার্ট করে করে এই প্লাকগুলো চেক আপ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাতে কারেন্ট কম মারবে সেইটা মনে করবা, সেটা সমস্যা আছে, ঠিক আছে। এটাকে বলি ইয়ার ক্লিন, ঠিক আছে। ইঞ্জিনে যে নিঃশ্বাস নেয়, হ্যাঁ সেই নিঃশ্বাসটা এই দিক দিয়ে টান দিলে, হ্যাঁ টান দিয়ে ইঞ্জিনকে দিবে, ইঞ্জিনে যে অক্সিজেনের প্রয়োজন সেই অক্সিজেনের প্রয়োজন, ঠিক আছে। এই যে ডাইনামা, বুঝছো, ডাইনামা, এই ডাইনামাটা সংযোগ হচ্ছে ব্যাটারির সঙ্গে কানেকশন, ব্যাটারিতে যত কারেন্ট আছে সব সার্কুলাই করবে, এবং ব্যাটারির যে কারেন্টটা শর্ট করবে এই ডাইনামোটা ওখানে চার্জ করবে, ঠিক আছে। ইঞ্জিন স্টার্ট করার জন্য তোমার ভিতরে সেলফ আছে, এই সেলফ দিয়ে তোমাদেরকে মানে স্টার্ট চালু করবে, ঠিক আছে। আর এটাকে বলে কার্বোটার, ইঞ্জিন কার্বোটার, ইঞ্জিন কার্বোটার, এটা তোমার মাইলেজের জন্য তেল যত খরচ হবে এই কার্বোটার থেকে সবকিছু নিয়ন্ত্রণ হবে, এটা পাওয়ার বক্স, ঠিক আছে। এটা তোমাদের স্টারিং টেপে নরম করার জন্য, জন্য তোমাদের হাতের লাগে না বা ইয়ে করা, হ্যাঁ তার জন্য এটা স্টারিং পাওয়ার, ঠিক আছে। এটা হলো ব্রেক সার্ভো, মাস্টার সিলিন্ডার, এটাকে বলে মাস্টার সিলিন্ডার সার্ভো, কথাটা বুঝছো। তোমাদের ব্রেক চার চাকার ব্রেক নিয়ন্ত্রণ করবে, বুঝতে পারছি। আর এইটা হচ্ছে তোমাদের ক্লাচ সিলিন্ডার, তোমার গিয়ার যখন ফেলবা এমনিতে গিয়ার তো পড়বে না, ক্লাচ করে তারপর গিয়ার ফেলতে হবে, এবং
মানে তোমাদের ক্লাসটাকে ক্লাস ফেলে তোমাদের গিয়েটা ফেলতে হবে, ঠিক আছে? তারপর এই পাওয়ার মোটরসের বক্স হলো এটা, এখানে পাওয়ার অয়েল ঢালতে হবে, পাওয়ার অয়েল চেক আপ করতে হবে, ঠিক আছে? যখন তোমাদের মোবিল প্রতিদিন সকালে মোবিলটা চেক আপ করতে হবে, এটাকে বলে হলো মোবিল বক্স, ঠিক আছে? তোমাদের মোবিল এখানে থাকলে এসে থাকলে তোমার ফুল মোবিল থাকবে, একটু মোবিল কমে গেলে তোমাকে একটু মোবিল দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের মনে করো 3000 কিলো চালার পর তোমাদেরকে মোবিলটা চেঞ্জ করতে হবে, তোমাদেরকে মিটার বোর্ড ফলো করতে হবে যে আমার গাড়িটা কত কিলো চলবে, চলার পর তোমাদেরকে মোবিলটা চেঞ্জ করতে হবে, তাহলে তোমাদের ইঞ্জিন ভালো থাকবে। এটাকে বলে সাইলেন্সার, মানে ইয়ার, হ্যাঁ সাইলেন্সার, ম্যানিফোল্ড বলে আর কি, কথার অবস্থা কি? এদিক দিয়ে যত নিঃশ্বাস টানবে এই ম্যানিফোল্ড দিয়ে হাওয়াটা ছাড়ি দেবে আর কি। এগুলো হেডলাইট সবাই দেখতে পাচ্ছে, তারপর গাড়ির যত কারেন্ট সার্কুলার ফিউজ বোর্ড হলো এগুলো দেখো, তোমার হরেন্টের লাইন আছে, ইঞ্জিনের লাইন আছে, তারপরে লাইট ফাংশন আছে, বিভিন্ন ধরনের ইত্যাদি বিদ্যুৎ ফিউজ বক্স এখানে থাকে, ঠিক আছে? এটা লাগাই দিলাম, আসো ভিতরে একটু দেখো, এদিকে আসো, এই দেখো এটা হলো মাইল মিটার কিলো, একটু সাইডটা দেখো, এটা হচ্ছে হলো মাইল মিটার কিলো, ঠিক আছে? তাদের গাড়ি যত গতি বাড়বে হ্যাঁ তত মাইলের কাটাটা উঠবে, ঠিক আছে? এটা তোমার ডাইনামা বাতি, হ্যান্ড ব্রেক, হেডলাইট, মোবিল, ইয়ার কুলার, ঠিক আছে? এটা হলো তোমাদের তেলের মিটার, তোমার ট্যাঙ্কিতে কতটুকু তেল থাকবে তেলের মিটার, এটা তোমার ইঞ্জিন হিটার সুইচ মিটার বলে আর কি, তোমাদের ইঞ্জিনের কতটুকু হিট হবে, এই কাটাটা এই লাল দাগে গেলে ইঞ্জিন তোমাদের সুইচ করবে, মিডিলে থাকলে তোমাদের ইঞ্জিন ভালো থাকবে, এইটাকে বলে এমার্জেন্সি সুইচ দেখো, এটা এমার্জেন্সি দিলে চারটা বাতি জ্বলবে, হ্যাঁ মাঝখান দিয়ে যাবে, তখন এই বাতিটা জ্বালাইতে হবে, মোড় একটা ধরো মোড় সাইড সাইডের মোড় তুমি সরাই যাবো, তখন এটাকে তোমাকে দিয়ে তারপর তুমি যখন ডাইনে যাবা তখন ডাইনে ইন্ডিকেটরটা এভাবে দিতে হবে, আবার যখন বামে যাবা তখন উপরে যেতে হবে, তখন তুমি বামে যাবো তখন বাতিটা তোমার এখানে শো করবে, ঠিক আছে? আর এটা এলো চাবি সুইচ, এটাকে এখান থেকে তোমার গাড়ি স্টার্ট হবে, এইটা হচ্ছে তোমার হলো গিয়ার, ঠিক আছে? এক নাম্বার গিয়ার ফেলতে গেলে তোমাকে সামনে পুশ করতে হবে, আবার দুই নাম্বার গিয়ার আসলে তোমাদের পিছনে পুশ করতে হবে, তারপরে তিন নাম্বার ফেলতে গেলে আবার সামনে দিতে হবে, আবার চার নাম্বার ফেললে নিচে ফেলতে হবে, আবার ব্যাক গিয়ার ফেলতে গেলে এই যে ব্যাক গিয়ার পড়বে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? ব্রেক, এটা ব্রেক, আর এটা তোমার হচ্ছে পিস্টন, ইয়ার কুলার গুলো বলাইতে হবে, তোমাকে ঠান্ডা বেশি হাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে?
তো যাই হোক, এই হচ্ছে হলো আমাদের গাড়ির ব্যবহারিক ক্লাসগুলো। আসলে আমরা এইভাবে আমাদের ট্রেনিং সেন্টারের স্টুডেন্টদের শেখানো হয় প্রতিনিয়ত। আর তোমরা বুঝতে পারছো তো, তাই না? মানে গাড়ি চালানো কিন্তু আসলে চালানো বলে না, গাড়ি চালাতে গেলে গাড়ির ইঞ্জিন সম্পর্কে অনেক ভালো কিছু জ্ঞান থাকতে হবে, তাই না? ওস্তাদ যেভাবে শেখায় আমি মনে করি যে ওস্তাদ খুব ভালোভাবে তোমাদেরকে শেখায়, এই কারণে তার কাছ থেকে ট্রেনিং করে অনেকে বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে ড্রাইভিং ট্রেডে। ইনশাল্লাহ তোমরাও, আমি আশাবাদী তোমরাও একদিন চান্স পাবো আর কি। সবাই তো আশাবাদী না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ উস্তাদ, আপনাকেও ধন্যবাদ। একটা উস্তাদের জন্য একটা তালি দাও সবাই।